রাজশাহীতে বিয়ের অনুষ্ঠানে গিয়ে পদ্মা নদীতে গোসলে নেমে নিখোঁজ দুই শিশুর সন্ধানে শনিবার সকালে দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযানে নামে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নদীর নিচে প্রচুর পরিমাণ স্রোত ও ব্লক থাকায় বেশ ব্যাক পেতে হয় তাদের। বিকেলে ইউসুফপুর এলাকায় নদীর নিচ থেকে উদ্ধার করা হয় শিশু সিয়াম হোসেনের লাশ। এর কিছুক্ষণ পর মেলে সাজেমের মরদেহ। এদিকে বিয়ের অনুষ্ঠানের আনন্দ পরিণত হয়েছে বিষাদে। সন্তান হারা শোকে আহাজারি থামছে না স্বজনদের। কোন ঘরে গেলি রে বেটা, কোন ঘর তৈয়ার হইলো রে বেটা, আমি কেন একটু বুঝতে পারো না রে বেটা। শুক্রবার শহরের মিজানের মোড় এলাকার কোনের গোসলের পানি আনতে বাড়ির কাছে পদ্মা নদীতে যান স্বজনরা। তারা পানি নিয়ে ফিরল নদীপাড়ে সিয়াম ও সাজিম সহ আরো তিনজন শিশু সহ পাঁচজন নামে গোসলে। এ সময় সাঁতার না জানা সিয়াম পানির তোড়ে ভেসে গেলে সাজিম তাকে বাঁচাতে গিয়ে দুজনই নিখোঁজ হয়। সিয়াম চতুর্থ শ্রেণী ও সাজিম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী ছিল। শাহিন আলম, সময় সংবাদ, রাজশাহী।